রবি আউয়াল মাস, আমার নবীর শুভাগমনের মাস, কথা বলেন ঠিক কিনা? আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার, আমরা যারা নাকি সুন্নি, আমরা মিলাদুন্নবী মাস আসে আমরা খুশি হই, আমরা মিলাদুন্নবীর মাসে খুশি হই, মিলাদুন্নবীর মাসের মধ্যে আমরা আনন্দ করি, জুলুস বের করি, মিলাদ মাহফিল করি। কিন্তু এই মিলাদুন্নবীর মাস আসলে এক শ্রেণীর মানুষ দেখবেন তাদের আগুন ধরে। আমরা মিলাদুন্নবী পালন করি কি জন্য? কারণ মিলাদুন্নবী কোরআন দ্বারা প্রমাণিত, মিলাদুন্নবী হাদিস দ্বারা প্রমাণিত, মিলাদুন্নবী ইজমা দ্বারা প্রমাণিত, মিলাদুন্নবী কিয়াস দ্বারা প্রমাণিত। জোরে কোন মারহাবা। মিলাদুন্নবী কি? এই মিলাদুন্নবী আমরা খুশি উদযাপন করি কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছে, কুল, হে বন্ধু আপনি বলে দিন, বিফাদলিল্লাহি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো ফদল মানে অনুগ্রহ, ওয়া বিরহমাতিহি এবং আল্লাহর পক্ষ থেকে যদি কোনো অনুগ্রহ অথবা কোনো রহমত তোমাদের প্রতি আসে, ফাবিযালিকা ফালইয়াফরাহু, অতঃপর তোমরা খুশি উদযাপন করো। জোরে কোন সুবহানাল্লাহ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউ। আল্লাহ বলে এটা হচ্ছে তোমাদের যত অর্জিত কর্মফল রয়েছে এই কর্মফলের চেয়ে অধিক শ্রেষ্ঠ হবে, সেই শ্রেষ্ঠটা হইল তোমরা আল্লাহর রহমত এবং অনুগ্রহ পেয়ে যদি খুশি উদযাপন করো। জোরে কোন মারহাবা। এই আয়াত দ্বারা প্রমাণিত হলো আল্লাহর পক্ষ থেকে যদি অনুগ্রহ এবং কোন রহমত আসে তাইলে খুশি উদযাপন করা। এটা আমি হুজুর বলতেছি না, আল্লাহ বলতেছে। আল্লাহ বলে তোমরা খুশি উদযাপন করো, সেই খুশিটা হয়েছে আমার রাহমাতাল লিল আলামিনের শুভাগমন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর শুভাগমন, এই নবীর শুভাগমনে আমরা আনন্দ করি, উল্লাস করি, জুলুস করি, মিলাদ করি, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা যখন জুলুস করি, মিলাদুন্নবী করি, এক শ্রেণীর মানুষ আছে, এক শ্রেণীর মৌলবীরা আছে, তাদের গায়ে আগুন ধরে যায়। বোঝা যায় যে রোড দিয়ে আমরা জুলুস করি নবীর শান গাই, ওই রোড মনে হয় তাদের বাবার সম্পত্তি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছে তোমরা খুশি উদযাপন করো, ফালিয়া ফ্রাহু। আল্লাহ বলেছে তোমরা খুশি উদযাপন করো, আর মৌলবী বিদাত বললা ফতোয়া দিয়া দেয়। কোরআনকে যারা অস্বীকার করলো 100% তারা কাফের হইয়া গেল, কথা কোন ঠিক কিনা? মিলাদুন্নবী কোরআন দ্বারা প্রমাণিত, মিলাদুন্নবী হাদিস দ্বারা প্রমাণিত, মিলাদুন্নবী ইজমা দ্বারা প্রমাণিত, মিলাদুন্নবী কিয়াস দ্বারা প্রমাণিত, মিলাদুন্নবী বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এবং রাষ্ট্রপতির অধীনে গেজেট পাস করেছে মিলাদুন্নবী পালন করার জন্য। জোরে কোন মারহাবা। সেই প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই, সেই প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই,
যিনি নাকি গেজেট প্রকাশ করেছে মিলাদুন্নবী বারোই রবিউল আউয়াল যেদিন আসবে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানও পতাকা উত্তোলন করার জন্য জোরে কোন মারহাবা। যেহেতু প্রতিষ্ঠানও জাতীয় পতাকা উত্তোলন করা হবে, আমরা চাই রাস্তায় রাস্তায় সেই জাতীয় পতাকা উত্তোলন করে নবীর শান গাই নবীর গান গাই, জোরে কোন ঠিক কিনা। এজন্য মিলাদুন নবী আল্লাহ কয় ফালিয়া ফ্রাহু, তোমরা আনন্দ করো। এই আনন্দটা কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি, আমি মৌলবি বলি নাই, আল্লাহ নিজে ঘোষণা দিয়েছে, কথা বলেন ঠিক কিনা। আমার নবী রহমত না গজব, কথা বলেন, আমার নবী এই দুকন্দির জন্য রহমত না গজব, শুধু দুকন্দির জন্য নয়, নবী রহমত হয়েছে কুল কায়নাতের জন্য, কথা বলেন ঠিক কিনা। আল্লাহ কুরআনে বলে নবী রহমত, নবী যদি রহমত হয়ে থাকি তাইলে নবীর শুভাগমনে খুশি উদযাপন করার দরকার আছে নিনা নাই? ও মৌলবী, আল্লাহ বলে খুশি উদযাপন করো, তুমি বিদাতের ফতোয়া দেও। আজকে যারা অনেক মন্ত্রী মিনিস্টার, অনেক মন্ত্রী মিনিস্টার এবং অনেক মানুষের জন্মদিন পালন করা হয়, কেক কাটে, কত আয়োজন করে, কিন্তু মৌলবী সেখানে তুমি ফতোয়া দেও না। আমরা নবীর প্রেমিক হয়ে আশিক, যারা মাঠে ময়দানে নবীর গুণগান গায়, স্লোগান দেয়, ওইখানে বিদাতের ফতোয়া দেয়, মৌলবী কথা বলেন ঠিক কিনা? ওই মৌলবী আমি বলবো তুমি মৌলবী নও, তুমি বেঈমান মুনাফিক, কথা বলেন ঠিক কিনা? আজকে সেই মিলাদুন নবীর আলোচনা লাস্ট পর্যন্ত করব, লাস্ট পর্যায়ে, কারণ সময় সংক্ষিপ্ত। যেহেতু মিলাদুন নবী কেমন আমার নবীর মিলাদ, মামেনা বলিন আমার স্বামী আব্দুল্লাহকে মেয়েরা বিবাহের জন্য লান ধরে যেত, হঠাৎ একদিন এই জিনিসটা প্রমাণ করার জন্য কেন আমার স্বামীর প্রতি এত লাইন ধরে যেত আমি বলতে পারবো না। এই জিনিসটা প্রমাণ করার জন্য আমি একদিন ঘরে গেলাম, ঘরে যাইয়া তাকায়া দেখলাম আমার স্বামীর কপাল মুবারকের মধ্যে একটা নূর দেখা যায়, জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আমি তাকায়া দেখলাম আমার স্বামীর কপালে নূর মুবারক দেখা যায়, ওই নূর মুবারকটা এমন দূর পর্যন্ত ঘরের মধ্যে আলো জ্বলতেছে, আমার ঘরে সেই সময় কোনো লাইট ছিল না। আমি তাকায়া দেখলাম এই নূর মুবারকটা থাকাকালীন অবস্থায় আমার ঘরটা নূরের জলমল জলমল করতেছে, যেরকম সুবহানাল্লাহ। আমি আমার স্বামীর একটু জড়ায়া ধরলাম, জড়ায়া ধরে আমি যখন আব্দুল্লাহর কপাল মুবারকের মধ্যে একটা চুমা খেলাম, চুমা খাওয়ার সাথে সাথে হঠাৎ করে তাকায়া দেখলাম এই নূর মুবারকটা আর দেখা যায় না, জোরে কোন মারহাবা। ইন দি মিন টাইমে আমি রাতে যখন ঘুমের ঘরে গেলাম, হঠাৎ করে শুনতে পাই কে যেন ডাক দিয়ে বলতেছে, আমেনা, ও আমেনা, তুমি তোমার স্বামীর কপালও চুমু দেও নাই, তোমার গর্বে নূর মুহাম্মদ শুভাগমন করতেছে, জোরে কোন মারহাবা। আমি যখন এই সংবাদ শুনলাম, সংবাদ শুনে যখন ঘুম থেকে উঠে গেলাম, আমি খানায়ে কাবার মধ্যে চলে গেলাম, খানায়ে কাবার মধ্যে দুই রাকাত নফল নামাজ আদায় করলাম, শুকরানা নামাজ। যেই মাতেরও
খানায় কাবা দুই রাকাত নামাজ আদায় করলাম গো, আদায় কইরা যখন সালাম পিরাইলাম, সালাম পিরানো মাত্র তাকায়া দেখি একটা বাঘ এবং একটা হরিণ আমার দিকে আসতেছি। আমি ভয় পাইয়া গেলাম, কি রে খানায় কাবার মধ্যে কোথা থেকে বাঘ আসলো? আরেক দিক দিয়ে দেখতেছি হরিণ আসতেছে, দুইজন কাছাকাছি আসতেছি, আশ্চর্য হয়ে গেলাম। যদি একটা বাঘের সামনে হরিণটা থাকে, হরিণটা যায় 13 হাত, বাঘটা যায় 12 হাত, কথা বলেন ঠিক কিনা? দৌড়াদৌড়ি শুরু হয়, হরিণটা কিভাবে বাঁচবে? হরিণে বয়ে দৌড়ে, কিন্তু এখন তাকায়া দেখতেছি হরিণ এবং বাঘ একসাথে আসতেছি। আমি আশ্চর্য হয়ে গেলাম, বাঘে হরিণ তো একসাথে আসে না। যেই মাতেরো আমার নিকটবর্তী বাঘটা হরিণটা আসলো, হঠাৎ করে তাকায়া দেখি বাঘ এবং হরিণ দুজনে কোলাকুলি করতেছে। যেরকম আশ্চর্য হয়ে গেলাম, বাঘ হরিণ কোলাকুলি করতেছে, কি ব্যাপার? ইন দি মিন টাইমে তাকায়া দেখতেছি বাঘ হরিণ কোলাকুলির পর একজন একজনের গালের মধ্যে চুমুকা। কি রে কি হইল? কিছুই বুঝতে পারলাম না। হঠাৎ করে দেখি আমার তীরে আস্তে আস্তে আসতেছে, আমি ভয় পাইয়া গেলাম। আস্তে আস্তে আমি পিছনের দিকে যাচ্ছি, আমার মনে হইল বাঘটা যদি এখন আসে আমারে খাইব। এখন যদি একটা বাঘ মসজিদের সামনে আসে, আপনারা কইবেন নামাজের দরকার না, জ্বালানা ভাঙ্গে বাড়ির যা কথা কোন ঠিক কিনা? মামেনা বলেন, আমি যখন দেখলাম বাঘটা আমার সামনের দিকে আসতেছে, হরিণটা সামনের দিকে আসতেছে, আমি যখন ভয় পাইয়া গেলাম, হঠাৎ করে তাকায়া দেখতেছি বাঘটা যেন তোতাটা উড়াইয়া আসমানের দিক দিয়ে তাকায়া কি বলতেছে। যেরকম সুবহানাল্লাহ, যেই মাত্র তাকায়া দেখলাম তোতাটা লাগায় আল্লাহর কাছে কি যেন বলতেছে, হঠাৎ করে শুনতে পাই বাঘ আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ গো আমার জবানটা তুমি খুলে দাও, মা আমিনার সাথে দুইটা কথা বলবো। যেরকম সুবহানাল্লাহ, যেই মাত্র বাঘ আল্লাহর কাছে আরজি করলো, বাঘের জবানটা খুলে যায়, বাঘ ডাক দিয়ে কয়, মা আমিনা গো, ও মা আমিনা, আপনি বয় পাইবেন না, বয় পাইবেন না, আমরা আপনাকে আপনাকে আক্রমণ করার জন্য আসি নাই। মা আমিনা ডাক দিয়ে কয়, বাঘ তাইলে তোমরা কেন আসছো? কোনোদিন তো আমি দেখি নাই হরিণ এবং বাঘে কোলাকুলি করতে চুমুকাইতে, আজকে তোমরা দুইজন মিলিত হইয়া কেন আমার কাছে এসেছো? বাঘ ডাক দিয়ে কয়, আমিনা, ও আমিনা গো, রাত্রে গত রাত্রে আমরা যখন ঘুমায়া যাই, ঘুমের ঘরে তাকায়া দেখলাম, ঘুমের ঘর দেখতেছি তোমার তোমার কোলে নাকি রাহমাতুল্লিল আলামিনের শোভাগমন হইতেছে। আমরা এসেছি ও বাক, তাইলে তুমি এখন কি চাচ্ছ? ও মা আমিনা, আপনার কদম মোবারক টুকটু দেন, আপনার কোলে যেহেতু নবী রাহমাতাল্লিল আলামিনের শুভাগমন হবে, আপনার কদমটা একটু দিবেন নি, আপনার কদমে একটু চুমু খাইমু। ও মুনাফিকের দল, বাঘ আমার নবীর শুভাগমনে চুমু খায়, বাঘ নবীর শুভাগমনে খুশি হইয়া আনন্দ উদযাপন করে। ও বেঈমানের দল, আমরা মিলাদুন্নবী পালন করে জুলুস করে তোমাদের আগুন জ্বলা কেন? কথা কয় না এখানে বিদাতের ফতোয়া দেও, মলবি অন্য জায়গার দিকে জন্মদিন কেক কাটে ওইখানে তুমি ফতোয়া দেও না, কথা বলেন ঠিক কিনা? আমরা কাউকে জোর করি না, আমরা জুলুস করি, আমরা করবই একটা মাত্র কারণ, আমরা নবীরে ভালোবাসি। তুমি করো না, আমরা জোর করবো না,
নাকো তেলিয়া তুমি ঘুমাও অসুবিধা নাই, কিন্তু বাধা দিও না। এই দিন শেষ, আগের দিন বাগে হয়ে গেছে, এখন বাধা দিবা, বর্তমান সরকার ও গেজেট পাশ করেছে, তোমার অস্তিত্ব থাকবে না। কথা বলেন, মামেনা বলেন, যেই মাত্র আমি খানায় কাবা থেকে বাড়ির মধ্যে চলে গেলাম, হঠাৎ এক রাত্রি ঘুমের ঘরে দেখতেছি আমার সামনে একজন পয়গাম্বর আজির হয়ে গেছি। ডাক দিয়ে বললাম, তুমি কে গো? জবাব দে, আমি একজন পয়গাম্বর। মামনা বলেন, কুকরা কুকরা চুল অনেক লম্বা একজন লোক আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি বলি, তুমি কে গো? ডাক দিয়ে বলেন, আমি পয়গাম্বর আদম সাফিউল্লাহ। জোরে কান, সুবহানাল্লাহ। কেন এসেছো? ডাক দিয়ে বলি, আল্লাহ আমাকে পাঠিয়েছে, রাহমাতাল লিল আলামিনের শুভাগমন হবে, এজন্য এসেছি আমরা ওনাকে সেলুট জানাইতে, সেলুট জানাইতে। আদম নবী আসছে, নবীর শুভাগমনে সেলুট জানাইবে। কিছুক্ষণ পর উনি বলে, নামিয়ে তাকায়া দেখলাম আরেকজন পয়গাম্বর হাজির হয়েছে। ডাক দিয়ে বললাম, কে গো? উনি বলেন, আমি জান্নাত থেকে এসেছি। কে আপনি? বলে, আমি এমন একজন লোক, আমি দুনিয়ার থেকে বিদায় হয়েছি, কিন্তু আমার গোসল হয় নাই, আমার কাপন হয় নাই, আমারে মাটি দেওয়া হয় নাই, আমার জানাজা দেওয়া হয় নাই, কিন্তু আমার মরণ হয়েছে। কে গো আপনি? বলেন, আমি হয়েছি ইদ্দিস পয়গাম্বর। জোরে কান, সুবহানাল্লাহ। মা মেনা বলেন, কেন এসেছেন? ডাক দিয়ে বলেন, রাহমাতাল লিল আলামিনের শুভাগমন হবে, এজন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে উনাকে সালাম সেলুট জানানোর জন্য। নবীর শুভাগমনে পয়গাম্বর আসে সেলুট জানানোর জন্য। মিলাদুন্নবী শুধু আমরাই পালন করিনি, মিলাদুন্নবী পালন করেছে স্বয়ং আমার আল্লাহ। জোরে কান, সুবহানাল্লাহ। কখন কখন কখন? যখন কাউকে দুনিয়াত পাঠাই নাই, আল্লাহ রুহের জগৎ সমস্ত পয়গাম্বর রে নিয়া রাহমাতাল লিল আলামিনের মিলাদ করেছে। জোরে কান, সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয়, আমি একজন পয়গাম্বর সৃষ্টি করেছি, যদি সেই পয়গাম্বরকে সৃষ্টি না করতাম, আপনারা পয়গাম্বরকে আমি বানাইতাম না, কিন্তু দুনিয়ার মধ্যে আমি পয়গাম্বরকে পাঠামো শেষে, বানাইছি প্রথমে, পাঠাইবো শেষে। সুবহানাল্লাহ। কইতেন না আল্লাহ কয়, বানাইছি প্রথম, পাঠাইবো শেষে। আদম নবী আইসা বলে, রাহমাতাল লিল আলামিনের শুভাগমন হবে, শীষ আলাইসাল্লাম আইসা বলে, রাহমাতাল লিল আলামিনের শুভাগমন হবে, ইদ্রিস পয়গাম্বর আইসা বলে, রাহমাতাল লিল আলামিনের শুভাগমন হবে, ঈসা রূহুল্লাহ বলে, রাহমাতাল লিল আলামিনের শুভাগমন হবে। আল্লাহ কয়, যেহেতু তোমরা বলেছো রাহমাতাল লিল আলামিনের শুভাগমন হবে, আমি যদি আমার বন্ধুরে না পাঠাই, তাইলে সবার কথা মিথ্যা হইয়া যায়। আমার বন্ধুরে দুনিয়ার মধ্যে পাঠায়া আমি সব নবী রাসূলের সত্তাই তো কইরা দিলাম। জোরে কান, সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিনের আগমন হবে। মা মানে ডাক দিয়ে কয়, আমি যখন অনেক দিন পরে শেষ রাতে ঘুমের ঘোরের মধ্যে তাকায়া দেখি আমার চার পাশে চারজন মহিলা দাঁড়ানো। জোরে কান, সুবহানাল্লাহ। চারজন মহিলা, এটা এমন একটা সময়, রাত্রও না দিনও না। সুবহানাল্লাহ। কইতেন না, রাত্রও না দিনও না, এমন একটা সময় আমি তাকায়া দেখি আমার সামনে একজন মহিলা দাঁড়ানো, আমার পিছনে একজন মহিলা, আমার পাশে আরেকজন দাঁড়ানো, আমার ওই সাইডে আরেকজন দাঁড়ানো, আমি মাতের সাইডে একজন দাঁড়ায়া রয়েছে গো। আমি বললাম, আপনারা কারা গো? বলতেছেন, আমরা তো জান্নাত থেকে এসেছি। জোরে কান, সুবহানাল্লাহ। কে আপনি?
ডাক দিয়ে বলে আমি বিশ্ব সুন্দরী, জোরে কোন মারহাবা। বিশ্ব সুন্দরীকে লাক্স প্রতিযোগিতায় যিনি বিশ্ব সুন্দরী ইনি নাকি হেত দয়ুস, ঠিক না? ও লাক্স বিশ্ব সুন্দরী যত ল্যাংটা হইতে পারে হে বিশ্ব সুন্দরী উপারে দেয়, ঠিক কিনা বলেন? না বলেন না ওজুবিল্লাহ বলেন। এই ওয়াজটা আমার মা বোনরাও শুনতেছে। ও মা তোমাকে বলবো, তুমি যদি পর্দা করে দুনিয়া থেকে বিদায় হতে পারো তাইলে 100% তুমি জান্নাতি হইয়া যাইবা, কথা বলেন ঠিক কি না? আর যদি বেপর্দা চলাফেরা করো গো, সোলাইল কলা বাজারও নিলে মানুষ কিনবো নি, কথা কয় না? সোলাইল কলা বাজারও নিলে মানুষ কিনবো নি, এটাদের মধ্যে বই বই আম্মা আসি, ঠিক না? সাইট টেঙ্গা মানুষ হইছে দুই ঠেঙ্গা, বালা মানুষ ওই খোলা খাইবে না সাইট টেঙ্গা বসে, আর যে মহিলা না বেপর্দা চলাফেরা করে ভালো ছেলে কোনদিন পাবে না, কথা বলেন ঠিক কি না? তার মধ্যে সাইট টেঙ্গা বইব দুই ঠেঙ্গা বই তো না বিশ্ব সুন্দরী। এমন একজন বিশ্ব সুন্দরী উনি হয়েছে আমার মা আপনার মা, মা হইছে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, জোরে কোন মারহাবা। সবার মা মানা উনি ছিলেন বিশ্ব সুন্দরী মা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক পাশ দিয়ে দাঁড়ানো কেন এসেছেন? বর্তমানে তো সিজারে ওই বাচ্চা, আর এখনো কিছু কিছু বাচ্চা হয় বাড়ির ওই পাশের দাইমা এসে বাচ্চা গুলিরে সাট করে, কিন্তু আগে কিন্তু সিজার ছিল না। এই দাইমা যখন আসলো দাইমা এসে বাচ্চাটারে সাট করত, আপনি আমার জন্ম দাইমার হাতে, কিন্তু আল্লাহ বলে আল্লাহর হাবিব রে দাইমা পাঠায় নাই, আল্লাহ জান্নাত থেকে জান্নাতি রমণী পাঠায়া রিসিভ করার জন্য পাঠায়া দিছে। ডাক দিয়ে কয় আমি না হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন এসেছেন? আমরা জান্নাত থেকে এসেছি রাহমাতাল লিল আলামিনকে রিসিভ করার জন্য। আরেক পাশ দিয়ে দাঁড়ানো বিবি হাজেরা, আরেক পাশে দাঁড়ানো বিবি মরিয়ম। এইভাবে চারজন মহিলা জান্নাত থেকে আল্লাহ পাঠাইছে, জোরে কোন সুবহানাল্লাহ। কেমন নবী দুনিয়া শুভাগমন করেছে, আল্লাহ চারজন নারী জান্নাত থেকে পাঠাইছে আমার নবীর রিসিভ করার জন্য, জোরে কোন সুবহানাল্লাহ। আরেকজন মহিলা হইছে বিবি আসিয়া, চিনেন নি আসিয়া? সেই আসিয়া কত কষ্ট করেছে, ওনার অন্তরে একটাই ছিল আল্লাহ আল্লাহর জিকির, কথা বলেন ঠিক কি না? ফেরাউনিয়া বিবি আসিয়ারে কি করছিল জানেন? বিবি আসিরা হাত পা বেঁধে ওনাকে বলছে এখনো সময় আছে, আল্লাহ আল্লাহ নামের জিকির বাদ দে আমাকে কোদা মা। বিবি আসিয়া বলছে আমার জীবন দিয়ে দিব কিন্তু তোকে কোদা মানব। যারা ইমানদার, যারা নবী প্রেমী, তারা ইমান দিবে, জীবন দিয়ে দিবে কিন্তু ইমান দিবে। নুরুল ইসলাম ফারুকী জবাই করছে, তারা জীবন দিয়ে দিছে, বলছিল আমি জীবন দেব কিন্তু ঈমান বিক্রি করব। ওনার কি দূর ছিল, সুন্নিয়ত কায়েম করার জন্য মাঠে ময়দানে নেমেছিল, ওনার কি দূর ছিল? অন্তরে নবী প্রেম ছিল। যারা তাকে গলা কেটে শহীদ করেছে তারা কি মুসলমান? অবশ্য মুসলমান। কি করনা আপনি আমার মতো দাঁড়িয়ে আছে, কোন কিতাব পেয়েছেন যে মানুষ হত্যা করা? কোন কিতাব আছে? কিসের মুসলমান তুমি? এটি মূলবিরোধী করছে, আপনারা জানেন অনেক মামলা হয়েছে, এটা ওই রকম মূলবিরা যারা মিলাদুন নবীর বিপক্ষে কথা বলেন ঠিক কি? আমরা সিরাতুন নবী মানি,
আমরা মিলাদুন্নবী ও মানি। সুন্নিরা বলে না যে আমরা মিলাদ সিরাতুন্নবী মানি না, আমরা সিরাত মানি মিলাদ মানি। নবীর 63 বছর জিন্দেগি আমরা আমাদের মধ্যে বাস্তবায়ন করতে চাই, কথা কোনটিকে আর তারা মিলাদুন্নবী মানে না, কই মিলাদুন্নবীর দরকার নাই, সিরাতুন্নবীর বাংলাদেশ। ওখানে আসো না, দু বাংলাদেশের প্রধান যাও, এখানে দাও সাফাত দাঁত থাকতো না। আগুনের উপরে একটা কড়াই রয়েছে, এটার মধ্যে অনেক তেল দেওয়া, ওই তেলের মধ্যে তরে পালাই আমি মারমো। কয় আমি জীবন দিব কিন্তু ইমান দিব না। আসিয়ারে হাত পাও বাইন্দা আগুনের মধ্যে, ওই জ্বলন্ত জ্বলন্ত আগুন দিয়া যখন করার মধ্যে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, তাকায়া দেখতেছে ফেরানের দোলগোলা, আসিয়া আগুনের মধ্যে ওই যে তেলের মধ্যে উৎপত্ত বক বক করতেছে, ওই তেলের মধ্যে ফইরাও আসিয়া মুস্কি মুস্কি হাসে। তোমারে জ্বলন্ত তেলের মধ্যে ফালাইলাম কিন্তু তুমি কেন মুস্কি মুস্কি হাসলা? কয় না তোমাদের কাছে বলা যাবে না, প্রেমের কথা বলে প্রেমিকের কাছে কথা বলেন ঠিক না, ইমানদারে কথা বলবে ইমানদারের সাথে, কারণ ইমানদার আরেক ইমানদারের কথা বুঝবে, বেঈমান ইমানদারের কথা বুঝবে না, কথা বলেন ঠিক না। মিলাদুন্নবীর পক্ষে যারা তারা মিলাদুন্নবী মানবে, কিন্তু যারা মিলাদুন্নবীর বিপক্ষে তাদের কাছে মিলাদুন্নবী সহ্য হয় না, কথা বলেন ঠিক না। এবার আসিয়ারে যখন ডাক দিয়ে কয়ে তুমি তুমি মুস্কি মুস্কি হাসলা কেন, কয়ে বলা যাবে না, কয় তুমি বলো, তুমি যদি সত্য কথাটা বলো তাইলে তোমার প্রতি তোমার কথার উপরে বিশ্বাস রাখি আমরা, কিন্তু আমরা কিন্তু তুমি যেই আল্লাহর উপরে আল্লাহ আল্লাহ জিকির করো ওই আল্লাহর উপরে আমরাও জিকির করব। বিবি আসিয়া মনে করতেছে হয়তো আমার কথাটা শুনে তারা মানতে পারে, যেহেতু বলছে তারা আল্লাহকে মেনে নেবে। বিবি আসিয়া ডাক দিয়ে কয়ে ফেরাউন, ও ফেরাউন তুই যখন আমার গরম তেলের মধ্যে ফেলে দিয়েছস, তুই আমার যখন তেলের মধ্যে দিছস দেওয়া মাত্র আমি তাকায়া দেখতেছি আল্লাহ আমার জন্য হাতটি জান্নাতের দরজা খুলে দিয়েছে। শুধু এটাই সীমাবদ্ধ নয়, যেই মাত্র আল্লাহ আটটি জান্নাতের দরজা খুলে দিয়েছে, জান্নাতের হুরগের মালরা একজনরে একজনরে প্রতিযোগিতা ধাক্কায়া ধাক্কায়া আমার রিসিভ করার জন্য আসতেছে, এজন্য আমি মুস্কি আসলাম। যারা প্রেমী তারা মরণটারে ভয় করে না, কথা বলেন ঠিক কি না। এবার মামেনা ডাক দিয়ে কয় যেই মাত্র চারজন মানুষ আমার ঘরের মধ্যে, চারজন মহিলা জান্নাত থেকে আমার ঘরের মধ্যে আগমন করলো, ওই সময় আমি আমি তাকায়া দেখলাম আমরা আইছি আমাদের মায়ের লজ্জাস্থান থেকে, কিন্তু আমার নবীর শুভাগমন কোথা থেকে হয়েছে জানেননি। আমার নবীর শুভাগমন হয়েছে মামেনা বলেন আমি আমার এই যে নাভিটা নাভির বাম পাশ থেকে রাহমাতুল লিল আমিন একটা নূরের পুতলা দুনিয়ার মধ্যে শুভাগমন করেছি। আল্লাহু আকবার বলে আমি তাকায়া দেখলাম আমার নাভি থেকে রাহমাতুল লিল আমিন দুনিয়ার মধ্যে শুভাগমন করলো, দুনিয়া তা সমাত্র আমার নবী, কিন্তু আমার নবীর গায়ের মধ্যে কাপড় ছিল, কি ছিল কাপড়, আমার নবীর গায়ের মধ্যে কাপড় ছিল, চোখের মধ্যে ছিল সুরমা, এজন্য নবীর সুন্নত হইল চোখের মধ্যে সুরমা দেওয়া, সুবহানাল্লাহ কইতেন না। আল্লাহ কয় আমার বন্ধু যেহেতু সুরমা দিয়া দিলাম এজন্য আমি আল্লাহ সুরমার একটা পাহাড় দিলাম,
কেমন নবী রে, কেমন নবীর উম্মত আমরা। জান্নাত হতে আওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী করতে পালন আসিলেন তারা। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী করতে পালন আসিলেন তারা। আমরা সবাই মিলে মিশে, আমরা সবাই মিলে মিশে গাইলেন নবীর গুণগান, গাই নবীর গুণগান, নারায় তাকবীর আল্লাহু আকবার, নারায় তাকবীর আল্লাহু আকবার, নারায় রিসালত ইয়া রাসূলুল্লাহ, নারায় রিসালত ইয়া রাসূলুল্লাহ। সবাই মিলে মিশে গাই গুণগান সেই নবীর, গাই গুণগান সকলে মিলে, কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর গুণগান গাইলে তারার জলে গেলে আমি বুঝি না। যেই নবীর কারণে মৌলবী তুমি আসলা, আমরা আসলাম, সবাই আসলো। যেই নবীর কারণে কলকায়নাত সৃষ্টি, সেই নবীর গুণগান গাইলে তাদের জলে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। কথা বলেন ঠিক না? বলেন আমার নবী দুনিয়াতে আসা মাত্র নবীর সাজদার মধ্যে পড়ে গেছে, আমি যখন নবীর সাজদার মধ্যে পড়লো আমি শুনতেছি নবীর জবান মুবারক থেকে একটা আওয়াজ আসতেছে। মামনা বলিন আমি যেই মাত্র আওয়াজটা শুনতে পাইলাম আমি আমার কানটা লাগায়া দিলাম, আমি শুনতেছি রাহমাতাল লিল আলামিনের জবাব থেকে কালিমায়ে শাহাদাতটা পড়তেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, জোরে কোন মারহাবা। কেমন নবী! আর ওই নবীর মিলাদুন নবী পালন করলে তুম্বুর জ্বলে। মামনা বলিন আমার নবী যখন দুনিয়াতে আসলো, আসার পরে নবীর কিন্তু 6 মাস আগে বাবা দুনিয়ার থেকে নবী, নবী দুনিয়াতে আসার আগে কিন্তু নবীর বাবা দুনিয়ার থেকে বিদায় হয়। নবী যখন বয়স 6 বছর নবীর মাতা আমেনা দুনিয়ার থেকে বিদায় হইয়া যায়, কথা বলেন ঠিক কিনা? আমার নবী উনি আব্দুল মুত্তালিবের হাতে যখন দেওয়া হইল, আব্দুল মুত্তালিব 2 বছর পর কিন্তু দুনিয়ার থেকে বিদায় হয়। তারপরে আবু তালেবের কাছে নবীরে দেওয়া হয়। আবু তালেবের কিন্তু ওনার ছেলে সন্তান বেশি ছিল, অনেকে বলল হয়তো ওনার ছেলে সন্তান বেশি আছে জন্য নবীরে উনি মায়া করবে না, কিন্তু আবু তালেব বলেন আমার নবী যখন হারতো পাথর উফরি দেওয়া যাইতো, কিন্তু আমি তাকায়া দেখতাম পাথর গুলি শক্ত পাথর, তুলার মতো নরম হইয়া যাইতো। প্রচন্ড রৌদ্র যখন হতো আমি তাকায়া দেখতাম আকাশের মেঘমালা এসে আমার রাহমাতাল লিল আলামিনের ছায়া দিত। ওই নবীরে মহাব্বত করি আর তুম্বুর চলে। আমার নবী যখন মা হারা বাবা হারা দাদা হারা, আমার নবীর দায়িত্ব নিলেন দুধ মাহালে মাতুসা দিয়া, উনি কেমনে আমার নবীরে ফাইলেন সব আলোচনা করা সম্ভব না। গুঠা কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে ধরে তুলছি। আমার নবীরে বাজারও নেওয়া হইল। ওই সময় তৎকালীন প্রথা ছিল যদি কেউ কোনো বাচ্চারে দুধ পান করাইবার জন্য ইচ্ছা করতো বাচ্চা নেবে বাজারের মধ্যে নিয়ে বাচ্চা ওই বাজারের মধ্যে অনেক বড় পরিবারের
বড় বড় পরিবারের বাচ্চাদেরকে নেওয়া হইল, এক এক করে সবাই নিয়ে গেল, কিন্তু সবাই একটু বলেন আল্লাহুম্মা পশু পাকিরা বলে আজ আমাদের খুশির দিন, এই দৌড়াতে তাসরে পানিলেন রহমাতাল্লিল আলামিন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মাদওয়ালা আলী আমার নবীকে যখন বাজারের মধ্যে নেওয়া হইল, সব মহিলারা বড় বড় গরের সন্তানদেরকে নিল, একটা মাত্রই উদ্দেশ্য, যদি বড় গরের সন্তানকে নেওয়া হয় ওদের বিশাল সম্পত্তি রয়েছে, সন্তানটারে লালন পালন করলে তারা সম্পত্তি পাবে, কথা বলেন ঠিক কিনা, একটা বাঘ পাবে এজন্য। কিন্তু আমার নবীর কেউ নেই না, মালেমাতু সাদিয়া যে উঠান ছিল এই উঠা অত্যন্ত দুর্বল ছিল, কিন্তু এই উঠা নিয়ে যেতে যেতে একদম বাজারের শেষ পর্যায়ে গেলেন, যায়া দেখতেছেন কেউ নাই কেউ নাই, এখানে সামান্য সংকট লোক দেখা যায়, এবার আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ ও আল্লাহ গো আমার উঠটা দুর্বল, এজন্য আমি পিছে পড়ে গেলাম, সবাই সব বাচ্চাগুলি নিয়ে গেল, এখন আমি কি করব। আল্লাহ বলে ও আলেমাতু সাদিয়া, ওনার সাদিদ বংশের জন্ম, এজন্য ওনার নাম আলেমাতু সাদিয়া, তুমি চিন্তা করো না টেনশন করো না, তোমার ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দেব, জোরা কাম সুবহানাল্লাহ। হঠাৎ করে তাকায় দেখতেছেন ওই যে বাজারের শেষ প্রান্তে, এখানে আমার নবী রাহমাতাল্লিল আলামিনে বসা, আলেমাতু দিয়া আমার নবীরে যখন লইছে গো, লয়া যখন রওনা হবে, যখন উটের উপরে উঠছে, মা আলেমাতু সাদিয়া বলেন আমি আমার উটটা এত দুর্বল ছিল, যখন রাহমাতাল্লিল আলামিনের মধ্যে আমি কুলে নিলাম, নেওয়া মাত্র দেখা যায় আমার উটটা মনে হয় দেখা যায় তার যে তার যখন সে শক্তি চালি ছিল এর চেয়ে দ্বিগুণ শক্তি তার শরীরের মধ্যে চইলা আসছে, যেরকম সুবহানাল্লাহ। আমি যখন রাহমাতাল্লিল আলামিনের আমার বাড়ির মধ্যে নিয়ে গেলাম, আমি তাকায় দেখলাম রাহমাতাল্লিল আলামিনকে যখন ঘরের মধ্যে নিলাম, নেওয়ামাতির আমি তাকায় দেখলাম গো আমার ঘরটা যেমন নূরের আলোতে আলোকিত হয়ে গেছে। আমার নবীর একটা গুণ দেখেন, আমার নবীর একটা গুণ দেখেন, আলেমাতু সাদিয়া বলেন আমি তাকায়া দেখতেছি, আমার জানালার পাশ দিয়া তাকায়া দেখতেছি, আমার ঘরের পাশে একটা গাছ ছিল, ওই গাছের মধ্যে মরা মরা পাতা ছিল, যখন রাহমাতাল্লিল আলামিন এসেছে আমার ঘরের মধ্যে, আমি তাকায়া দেখলাম ওই গাছের মধ্যে তাজা তাজা পাতা এসে ওই গাছের মধ্যে ফল ধরে গেছে। শুধু এটাই সীমাবদ্ধ নয়, রাত্র যখন অন্ধকার থাকি আমি তাকায়া দেখি আমার ঘরের মধ্যে নূরের আলো চমকায়,
আমি যখন রাহমাতাল্লিল আলামিনকে দুধ পান করাইতাম, উনি এক স্তনের মধ্যে যে মুখের স্তনে দুধ মুখ লাগাইত, কিন্তু অন্য স্তনের মধ্যে আমি হাজার বার চেষ্টা করেও রাহমাতাল্লাল আলামিনকে মুখ লাগাইতে পারি নাই। হাজার চেষ্টা করেও উনার মুখ লাগাইতে পারি নাই। কেমন নবী আমার নবীর ইনসাফ কেমন ছিল, সুবহানাল্লাহ হইতেন না? নবীর ইনসাফ কেমন ছিল শিশুবেলা থেকে? আলেমাতুস সাদিয়া বলেন, রাহমাতাল্লিল আলামিনকে যখন আমি গরের মধ্যে দুলনার মধ্যে রাখতাম, আমি তাকায়া দেখতাম দুলনাটা এই পাশে গেলে আসমানের চাঁদ ওই পাশে চলে যেত, দুলনা এই পাশে যেত আসমানের চাঁদ ওই পাশে যেত। আমার রাহমাতাল্লিল আলামিন হাতটা নড়াচড়া করতেন, সুবহানাল্লাহ, হাতটা যখন এই দিক দিয়া যেত দোলনাটা এই দিক দিয়ে যেত, চাঁদটা ওই দিক দিয়া যাইত, যখন দোলনাটায় পাশে যেত ওই চাঁদটাও সেদিকে যেত, দোলনাটা যখন মাঝামাঝি দাঁড়ায়া যাইত গো, চাঁদটা মাঝামাঝি দাঁড়ায়া যাইত, জোরে কন্যা সুবহানাল্লাহ। রাহমাতাল্লিল আলামিন যখন বড় হইয়া গেলেন, উনাকে প্রশ্ন করা হইল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবীজি, আপনার কাছে একটা জিনিস জানতে চাই, শিশুবেলা আয় যে আপনি দুলনা নড়াচড়া করত, এই দুলনাগুলি কে ডানারাইত? রাহমাতাল্লিল আলামিনের ডাক দিয়া কয়, এই দুলনাগুলি জিব্রাইল আমিন আল্লাহ পাঠাইছে, জিব্রাইল আমিন হাত দিয়া নড়াচড়া করত, জোরে কম সুবহানাল্লাহ। কেমন নবী রে, যেই নবীর জন্য আল্লাহ কয় আমি আমার বন্ধুর জন্য খেলনা হিসাবে চাঁদকে নিয়োজিত করে দিলাম, সাদ রেখেছে আল্লাহর হাবিবের সাথে খেলনা করার জন্য, সুবহানাল্লাহ, কন্যা, এবং জিব্রাইল আমিন রে দিছে আল্লাহর হাবিবের সাথে দুলনার বে নাড়ানোর জন্য। আর ওই নবীর শুভাগমনে আমরা জুলুস করি, তোমাদের খারাপ লাগে এরকম জুলুস আমরা চাই কি চাই না? জুলুসের দরকার আছে না? আপনারা সবাই জুলুসে যাবেন তো? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু। হ্যাঁ বন্ধু, আপনি বলে দিন, বিফাদলিল্লাহি, আল্লাহ পক্ষ থেকে যদি তোমাদের প্রতি কোনো অনুগ্রহ আসে, অপি রহমাতিহি, এবং রহমত আসে, ফালইয়াফরাহু, তাইলে তোমরা আনন্দ উদযাপন করো, জোরে কম সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আনন্দ করতে, এজন্য আমরা আনন্দ করি। আল্লাহ বলছে আনন্দ করতে, এজন্য আমরা আনন্দ করি, এজন্য আমরা জুলুস করি, এজন্য আমরা মিলাদুন নবী পালন করি, এজন্য আমরা নবীর শান গাই। আচ্ছা আচ্ছা, এ পর্যন্ত দেখছেন যে জুলুস যারা করে এভাবে হাত তালি দেয়া যাইতে, অশালীন গান বাজাইতে, বাদ্য বাজাইতে, আমরা জুলুস করি রাস্তা দিয়ে পতাকা নিয়ে হাঁড়ি এবং নবীর শান গায়, ঠিক কিনা বলে? আল্লাহ বলেছে তোমরা আনন্দ করো, এজন্য আমরা করি। তাইলে আল্লাহ যা বলছে পালন করার দরকার না, তাইলে তুমি মানা করো কেন? আল্লাহ বলছে করো, আমরা করি, তাইলে তুমি আল্লাহর কথা তো মানলা না, তুমি মুসলমান? এটা মুসলমানও কোয়া যাইতো না, ঠিক কিনা বলে?
তারা মিলাদুন্নবীর বিপক্ষে তাদেরকে মুসলমান বলা যাবে না। এজন্য আমি আবারো বলছি, আমরা মিলাদুন্নবী মানি, সিরাতুন্নবীও মানি, তবে মিলাদ মানতে হবে, কখনো অস্বীকার করা যাবে না, কখনো অস্বীকার করা যাবে না। এ রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মোকে নয়, জান্নাতের আশাই নয় হে রাসূল, জাহান্নাম খেও ডরি না, জান্নাতের আশাই নয় হে রাসূল, জাহান্নাম খেও ডরি না, তোমায় পাওয়ার আশা। আমরা রাসূলকে ভালোবাসি পাওয়ার আশা দেখি না। আরে রাসূল যদি আমগর হইয়া যায় আমাদের কোনো চিন্তা? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, একজন মহিলাকে কিছুক্ষণ আগে কবর দেওয়া হইল, কি বলে দেওয়া হইছে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লতে দেওয়া হইছে। এখন অথচ কবর যখন আইসা প্রশ্ন করবে তখনও বলবে আমার নবী ইউকা, তোমার নবী কে ছিল? যদি নবীর মহব্বত না থাকে সেই সময় নবীর চিনবা? নবীর নাম বলতে পারবা? আরে কবরে তো তুমি আটকা পড়বা। আমরা নবীর ভালোবাসি কারণ একটা মাত্রই কারণ, আমরা নামাজ দিয়ে গ্যারান্টি দিতে পারবো না। পারবেন? আমরা নামাজও আসছি, নামাজ দেন কবুল হইছে গ্যারান্টি দেওয়া যাবে? রোজা গ্যারান্টি দেওয়া যাবে? হজ গ্যারান্টি দেওয়া যাবে? যাকাত গ্যারান্টি দেওয়া যাবে? দান সৎকা গ্যারান্টি করা যাবে? আরে দান তো উদ্দেশ্য তো এও থাকতে পারে, আমি দান করছি মানুষে দেখব, নাম কইব, ঠিক না? এই দান কবুল হবে না, একটারও গ্যারান্টি নাই। কিন্তু গুনাহ করছেন এটার গ্যারান্টি আছে, ঠিক না? গুনাহ করছেন, আপনি অপরাধমূলক কাজ করছেন, এটা আপনার অন্তরে বাজবে, হ্যাঁ এটা আমার গুনাহ হইছে, লেখা হই গেছে। কিন্তু নেক কাজ করছেন, একটাও বলতে পারবেন না আমার কবুল হইছে। তাইলে গ্যারান্টি যেহেতু নাই, গ্যারান্টি হয়েছে আমার নবী। আমরা একটাই বিশ্বাস, যদি নবীর সাফায়াত আমরা পাই, মরণে যদি নবী আইসা কয় আমি তুই তো আমার পাগল, আমি তোর কাছে হাজির হইয়া গেলাম। যারা নবী প্রেমিক, এজন্য আমরা বলি যে মরণের সময় আমাদের নবীর দিদার করাইয়া দিও আল্লাহ, ঠিক কিনা বলেন? যারা নাকি নবী প্রেমিক, মরণের সময় যদি নবীর দিদার নসিব হয়ে যায়, হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হবে। এই নবীরে দেখতে চাই কে চাই? তাহলে নবীরে দেখতে গেলে নবী এখন দুনিয়াতে আছে? মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে আছে। আমার নবী জিন্দা না মরা? ওখানে জিন্দা আছে, আপনি মদিনায় যেতে হবে। তো মদিনায় তো সব যাওয়া সম্ভব না, সম্ভব? আপনি যদি নবী প্রেমিক হয়ে যান, আপনার বাংলা করে নবী আইসা আপনার দর্শন দিতে পারে, কথা বলতে পারে। এই নবীরে, আমার নবীরে এই ক্ষমতা আল্লাহ দিয়েছে, দেয় নাই? হাজার হাজার প্রমাণ, অসংখ্য লোক আমার নবীরে দেখছে, ঠিক কিনা বলে? তাইলে আমরাও এই আশা করতে পারি না? আমরা নবীরে ভালোবাসি কারণে যদি আমাদের নবীর দিদার নসিব হয়ে যায়, তাইলে যার নবীর দিদার নসিব হবে স্বপ্নে অথবা বাস্তবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম। যাই হোক, যেহেতু সামনে রবিউল আউয়াল মাস আসতেছে, আমরা জশ্নে জুলুস করব, মিলাদ মাহফিল করব, বাড়ি বাড়ি মিলাদ মাহফিল করব, নবীর শান গাইব, নবীর গুণগান গাইব, রাজি আছেন তো? আর 12ই রবিউল আউয়াল যেহেতু জুলুস হবে, এই জুলুসে সবাই অংশগ্রহণ করার চেষ্টা করবেন, কারণ হাশরের ময়দানে আমরা যদি কোনো আমল নাও থাকে, আমরা বলতে পারবো ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার মহব্বতে আমি আমার মাথার থেকে গাম জড়িয়েছিলাম, আপনার মহব্বতে, আপনার শান গাইতে, আপনার শুভাগমনে রাস্তায় রাস্তায় নেমে মাথা থেকে গাম জড়িয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই খাতিরে তো আমারে আপনি সাফায়াত করতে পারেন। আমরা এটাই চাই, হাশরের ময়দানে যদি নবী আইসা কয় আমি তোরে চিনি, সুবহানাল্লাহ।
আর নবী যদি কয় আমি তোরে চিনি না, এইরকম জিন্দিগির কোনো ফায়দা নাই। আল্লাহ পাক যেন সেই নবীর মহব্বত আমাদের অন্তরে পয়দা করে দেয়, আমরা যেন নবীকে ভালোবেসে এই দুনিয়া থেকে বিদায় হতে পারি, নবীর প্রেম নিয়ে যেন বিদায় হতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক করে দেয়, এবং যারা মিলাদুন নবীর বিরোধিতা বিরুদ্ধবাদী আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করে দেন। আমিন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।